নমস্কার, আমি আস্তিক। তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তোমরা দীর্ঘ অপেক্ষার প্রতিফল তোমাদের কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদের জুলাই মাসে কিন্তু তোমরা পদ থেকে টাকা পেয়ে গেছো অনেকেই। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, জুলাই মাসে কারা কারা টাকা পাবে না এবং কেন পাবে না? আশা করি তোমরা থাম্বনেল দেখে অনেকে অবাক হয়ে গেছো। তোমাদের জুলাই মাসে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে 99 ক্লাসের 2024, অর্থাৎ যারা 2023 এবং 24-এ তোমরা ফর্ম ফিল আপ করছো, সেক্ষেত্রে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে বা অনেকে টাকা পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রশ্ন দাঁড়াচ্ছে, তোমাদের কেন আমি বললাম তোমাদের জুলাই মাসে টাকা পাবে না, অর্থাৎ কারা কারা টাকা পাবে না, সেই প্রশ্নটার উত্তর আজকে জানাবো। তাতে কোনো ভয় নেই, অবশ্যই আমি ক্লিয়ার ভাবে তোমাদের বোঝাচ্ছি বিষয়টা। অবশ্যই বলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তবে তোমরা বুঝবে বিষয়টা। আর তোমরা এরকম প্রতিনিয়ত যদি আপডেট পেতে চাও, তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো। আর অবশ্যই যারা নতুন আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার চেষ্টা করো, যাতে তাদেরও একটু হেল্প হয়। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, যারা ক্লাস 10 পাস করে 11-এ পড়াশোনা করো এবং ক্লাস 12 পাস করে কলেজে পড়াশোনা করো, তোমাদের জন্য বেসিক দুইটা ভিডিও দেওয়া আছে। তোমরা কত নম্বরে কোন স্কলারশিপ পাবে সেক্ষেত্রে বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি। অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিব, তোমরা দেখে নেবে। আর তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিব, তোমরা সেখানে জয়েন হয়ে নেবে। তো চলো আমি স্টার্ট করি। দেখো, তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো যে তোমাদের 99 স্কলারশিপ 2024 টাকা যে দেওয়া কবে হবে কবে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে একমাত্র ভরসা কিন্তু এই রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল তোমাদের পাশে ছিল বা দিছিল, তার তোমরা প্রতিফল পাচ্ছ। তোমাদের আমি 100% বলছি যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের আশ্বাস বিশ্বাস আমি একমাত্র রয়্যাল কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের রাখছে। সেক্ষেত্রে তার তোমরা তো পাচ্ছ প্রমাণগুলো। হ্যাঁ, সেক্ষেত্রে কেন আমি হঠাৎ করে বললাম তোমাদের এই জুলাই মাসের মধ্যে তোমরা কিন্তু অনেকে টাকা পাবে না? এবার এখানে আরো প্রশ্ন আছে, কারা কারা টাকা পাবে না, কেন পাবে না, সেই প্রশ্নের উত্তর আজকে জানাবো। সেক্ষেত্রে আরো কমেন্ট পাচ্ছি যে স্যার আমরা রেনুয়াল কিভাবে করবো, একটা ভিডিও নিয়ে আসো। তো খুব তাড়াতাড়ি তোমাদের রেনুয়াল ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, একদম এ টু যে তোমাদের সেখানে আমি জানাই দেবো, যাতে তোমাদের কোনো ভুল ত্রুটি হয় না। হ্যাঁ, চলো তাহলে আমি স্টার্ট করি। তো প্রথমত আমি একটা কথাই বলবো, এখানে তোমাদের কিন্তু তিনটা সমস্যায় অনেকে পড়ে আসো 99 ক্লাস যে ফর্ম ফিল আপ করার পর। একটা হচ্ছে অ্যাপ্লিড, একটা হচ্ছে আন্ডার প্রসেস, তারপরে রিসাবমিট। এবার এগুলো কি, সেই বিষয়গুলো আমি ক্লিয়ার ভাবে বলি। হ্যাঁ দেখো, তোমাদের যদি কাগজপত্রগুলো তোমরা যদি জমা পড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের স্ট্যাটাস কি দেখাবে, অ্যাপ্লিট দেখাবে, ঠিক আছে? যদি তোমাদের কাগজপত্রগুলো জমা পড়ে তবে কি দেখাবে, অ্যাপ্লিট দেখাবে। যখনই তোমাদের সেই কাগজপত্রগুলো দেখা কমপ্লিট হবে, তোমাদের কোথায় চলে যাবে, আন্ডার প্রসেস, ঠিক আছে? বা তোমাদের যে কাগজপত্রগুলো প্রসেসিংয়ে আছে, আন্ডার প্রসেস হওয়াকালীন কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা অনেকে পেয়ে যাচ্ছে। এবার প্রশ্ন আছে যে আন্ডার প্রসেস মানে কি, আন্ডার প্রসেসে তোমাদের যে কাগজপত্রগুলো তোমরা সাবমিট করছো সেগুলো তোমাদের প্রসেসিং হবে, সব তখনই ঠিক আছে কিনা? যদি তোমাদের সম্পূর্ণ ঠিক থাকে, অবশ্যই তোমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবে, অনেকে পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তার আমি তো কমেন্টগুলো তোমাদের মেনশন করে দিচ্ছি পরের ভিডিওয়ে। এবার তার সাথে, এবার যদি তোমাদের আন্ডার প্রসেসে কোনো কারণে কোনো একটা ডকুমেন্টসে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, অবশ্যই তোমাদের সরাসরি রিসাবমিট দিয়ে দিবে। রিসাবমিট দেওয়ার উদ্দেশ্য কি, তোমাকে আবার সেই যেই পুনরায় যে ডকুমেন্টসটা তোমাকে পাঠানো হয়েছে ইমেলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে বা স্ট্যাটাসের মাধ্যমে, অবশ্যই অবশ্যই তোমাদের সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমে সেটা রিসাবমিট করে নিবে। যে কোনো যেটা মানে যদি তোমাদের ভুল ত্রুটি হয় তবে রিসাবমিট দিবে, অবশ্যই তোমরা স্ট্যাটাসে দেখে নিবে, ঠিক আছে? সেখানে বলে দিবে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা তোমাদের ইমেলের ইনকাম, ঠিক আছে, যাই হোক যে কোনো একটা সমস্যা তোমাদের দিবে। হ্যাঁ, তারপরে তোমাদের রিসাবমিট দিবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কারা কারা টাকা পাবে না? দেখো, যাদের অ্যাপ্লিট আছে তোমায় কিন্তু টাকা পাবে না, তোমাদের অ্যাপ্লিট থেকে সরাসরি আন্ডার প্রসেস হবে, তারপরে টাকা পাবে। একমাত্র টাকা পাচ্ছে যাদের আন্ডার প্রসেস আছে, তারাই একমাত্র টাকা কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাচ্ছে এবং আজকে কালকে প্রতিনিয়ত তোমাদের পুরোপুরি ফান্ড অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে। তোমাদের এই টাকাটা প্রত্যেকে পেয়ে যাচ্ছে যাদের যাদের আন্ডার প্রসেস আছে। তো অতি শীঘ্রই যাদের অ্যাপ্লাই আছে তোমরা টেনশন করো না, 7 মাস 8 মাস, আমি তো অনেক কমেন্টগুলো চেক করছি না, সেক্ষেত্রে তোমরা তো জানো 2-3 মাস থেকে টোটাল অফিস বন্ধ ছিল, তার প্রমাণ আমি জানাই দিচ্ছি। সেক্ষেত্রে তোমরা টাকা পাবে পাবে, সেক্ষেত্রে একটু অপেক্ষা করো, তোমাদের 100% প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে।
অ্যাপলিক থেকে সরাসরি তোমাদের আন্ডার প্রসেস হয়ে যাবে, তারপরে তোমরা টাকা পেয়ে যাবে, সেক্ষেত্রে সমস্যা হলে রিসেন্ট দিবে। তো আশা করি তোমাদের আমি প্রসেসটা বোঝাইতে পারলাম, তোমাদের কারা আগে টাকা পাবে বা কারা কারা টাকা পাবে না এখানে ভয়ের কোনো কারণ নেই। তোমরা প্রত্যেকে যারা 50% প্লাস তুলছো, প্রত্যেকে মানে অ্যাপ্লাই করছো বা আবেদন করছো, সেক্ষেত্রে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। আমি আমি আসি আমি তো তোমাদের আমি প্রতিনিয়ত আপডেটগুলো জানাচ্ছি, তোমরা একেবারে ভয় পাও না। এবং তার সাথে যদিও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বলবো যারা টাকা পেয়ে গেছো অবশ্যই তোমাদের মেসেজটা কপি পেস্ট করে আমাকে সরাসরি কমেন্ট বক্সে মেনশন করে দিবে, যেন এই কমেন্ট যেন তোমাদের SMS টা দেখে আরো 10 জনই উৎসাহিত হয়, কারণ তোমাদের টাকা পেয়ে যাচ্ছ, তারাও যেন টাকা পাওয়ার একটা আশ্বাস পায়। তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম। তো এরকম ভিডিও প্রতিনিয়ত যদি পেতে চাই বলবো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে প্রতিনিয়ত যে আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।